সম্প্রতি বলিউডকে ঘিরে নতুন করে শুরু হয়েছে সিনেমা বয়কট ট্রেন্ড। আর এই ট্রেন্ডের খপ্পরে এবার শাহরুখ খানের নতুন সিনেমা পাঠান। 4 বছর পর এই সিনেমা দিয়েই পর্দায় ফিরতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবির নাম ঘোষণার পর থেকেই দর্শকদের মাঝে সাড়া ফেলে পাঠান। তবে গান মুক্তির পরপরই বদলে গেছে সেই দৃশ্য। উল্টো বিভিন্ন ইস্যু ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে পাঠান বর্জনের ডাক। শুধু তাই নয়, গানটির বিরুদ্ধে উঠেছে সুর নকলের অভিযোগ। সিনেমা যাই হোক না কেন, নামের পিছনে খান থাকলে সেই সিনেমা চলবে না, এমন বেশ কিছু পোস্ট ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার শাহরুখ খান, এর আগে লাল সিং চাড্ডা নিয়ে এমনই বিপদে পড়েছিলেন আমির খানও। আবার এও বলা হচ্ছে বেশরম রং গানে দীপিকার গেরুয়া রঙের অশালীন পোশাক হিন্দু ধর্মের অবমাননা। শুধু তাই নয়, সিনেমার নাম পাঠান রাখাটাই যেন হয়েছে বিপাকের কারণ। তবে শাহরুখ খান দমে যাননি, তিনি চালিয়ে যাচ্ছেন তার ছবির প্রচার প্রচারণা। এখানেই শেষ নয়, পাঠানের প্রচারণার জন্য বিশ্বকাপের ফাইনালে যাচ্ছেন শাহরুখ খান। 18 ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার ম্যাচের প্রি শোতে হাজির হবেন তিনি। আগামী বছরের 25 জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত এই সিনেমা পাঠান।